বন্ধুরা, আজ থেকে 10 কোটি বছর আগে এক পুরনো কুমির মাছের সন্ধান পাওয়া গেল ডায়মন্ড হারবার লেনিননগর ঘাটে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন। বিশাল আকার এই মাছটি, যার পোষাকি নাম হলো অলিগেটর গার, বিজ্ঞানীরা ধারণা করেছেন এই অলিগেটর গার প্রজাতি বর্তমানে জীবন্ত জীবাশ্ম। তাদের বয়স প্রায় 10 কোটি এবং এটি দেখতে অনেকটা কুমিরের মতো বলে একে কুমির মাছ নামেই পরিচিত। ডায়মন্ড হারবার এই খালে পাওয়া মাছটি কথা থেকে এলো 8 থেকে 80 প্রত্যেকের মানুষের একই জিজ্ঞাসা। বন্ধুরা, আপনি কি মনে করেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।